এলাকায় যেখানে সেখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনা, শুধু তাই নয়, সেই আবর্জনা উড়ে পড়ছে নিকাশী নালায়। সামান্য বৃষ্টিতেই নিকাশী নালা আজকে জল উঠে আসে রাস্তায়। বর্ষার জমা জলে আবর্জনা মিশে যাওয়ায় রাস্তা দিয়ে হাঁটতে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের। ছবিটা মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকার। ব্লক স্তরে প্রধানকে আমরা বারবার করে একটা পাকা ড্রেনের সমস্যা সমাধানের জন্য যেটা পাহাড়পুরে দরকার বারবার জমা দিয়েছি, দরখাস্ত রিসিভ দিয়ে দিচ্ছে, কিন্তু সেই অবস্থায় থেকে যাচ্ছে, কোনো ড্রেন হচ্ছে না, ফলে জল জমে যাচ্ছে। সরজমিনে তদন্ত করে আমাদেরকে একটা স্থায়ী জল নিকাশি ব্যবস্থা করে দিচ্ছে। ড্রেন করতে হবে, রাস্তাটা করতে হবে, আমাদের খুব অসুবিধা, করে দিলে খুব ভালো হয়। অনেকদিন ধরে হচ্ছে, করে দিবে কেউ করে দিচ্ছে না, এটা করে দিলে খুব ভালো হয়। এদের বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে, পুকুর সামনে পুকুর, পঞ্চায়েতে একাধিকবার অভিযোগ জানিয়েও হয়নি সমস্যার সমাধান। অবশেষে রবিবার সকালে এলাকায় নিকাশি নালার দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। না, কোনো ড্রেন নেই। কেন না? আমাদের কোনো টেকাবি করছে না কেউ। হ্যাঁ, 50 সদস্য আছে, 50 সদস্যকে আমি বলছি, তো 50 সদস্য বলছে আমাদের যে মেম্বার, যে আমার কোনো ইখতিয়ার না। জল হয়ে যায়, একটু বৃষ্টিতেই জল হয়ে যায়, ঠিক আছে, 5 মাস ধরে জল রয়ে যায়, দুর্গাপূজা পর্যন্ত, কালী পূজা আসে, তারপরে আমাদের এখানে জলটা শুকায়। কিন্তু তত পর্যন্ত আমরা বৈশাখ থেকে নিয়ে কার্তিক মাস পর্যন্ত আমরা জলের সমস্যা ভুগি, এইটুকু কিন্তু কেউ দেখে দেয় না আমাদের। আমাদের এখানে কোনো গ্রেজিখানে ড্রেন নাই, কোনো জল ফাঁসার কোনো জায়গা নাই, সবারই বাড়ি বাড়ি জল জমা থাকছে, বৃষ্টি পড়ছে। তো 5 বছর, তাছাড়া 5 বছরের আগেও দীর্ঘ সময় ধরে এখানে কোনো কাজ হয়নি। বারবার পঞ্চায়েতকে বলা সত্ত্বেও, মেম্বারকে বলা সত্ত্বেও, প্রধানকে বলা সত্ত্বেও তারা কোনো মানে কাজ করতে চাইছে না। সদস্যরা কখনোই এলাকার সমস্যার কথা পঞ্চায়েতে জানায়নি, তাই এলাকায় কোনো কাজও হয়নি বলে সাফাই চাঁচলের তৃণমূল ব্লক সভাপতি। সেই এলাকার মেম্বার এলাকার সমস্যা নিয়ে কোনোদিন দরবারই করেননি, সেই এলাকার মেম্বার পঞ্চায়েতের মিটিংয়ে অনুপস্থিত থাকেন, তো স্বাভাবিকভাবেই যদি যে এলাকা মানুষ নির্বাচিত দিয়ে তাকে যাকে পাঠিয়েছে পঞ্চায়েতে, যাকে নির্বাচিত করেছে, সেই এলাকা এলাকার সমস্যা যদি তুলে না ধরেন, তো সেই এলাকা বঞ্চিত হবে, সেটাই তো স্বাভাবিক। ও তো আসেই না পঞ্চায়েতে, পঞ্চায়েতে অনেকগুলো মিটিংয়ে ও আসেনি। এখন যদি কেউ যদি মিথ্যা কথা যদি বলে পঞ্চায়েতের উপর, তাহলে আমাদের কিছু করার নাই। এলাকায় বিরোধী সদস্যদের কাজ করতে দেওয়া হয় না, এমনই অভিযোগ এনে তৃণমূলকে বিঁধল বিজেপি। সমস্ত বিরোধী মেম্বারদেরকে রণে বলে কৌশলে কাউকে কেস দিয়ে বা কাউকে প্রভাবিত করে দলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা যখন ব্যর্থ হয়েছে বিজেপির এই মেম্বারকে নেওয়ার জন্য, তখন এখন কাজে প্রশাসনিকভাবে কাজ দিতে এনাকে বঞ্চনা করা হচ্ছে। তৃণমূলের এটাই সংস্কৃতি যে রণে বলে কৌশলে যেরকম করে হোক বিরোধী শূন্য করতে হবে, তার একটা প্রক্রিয়াকরণ চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, সেটা চাঁচলেও জড়িত আছে। না, আমি কোনো কাজ করতে পারিনি, আমাকে তো গ্রামবাসী বলেছে যে এটা কাজের দরকার, ওটা কাজের দরকার, আমি এদের কথা শুনে আমি পঞ্চায়েতে গেছি কাজের জন্য, কাজের জন্য প্রধানের কাছে ভিক্ষাও চেয়েছি, আমাকে এটা কাজ দিতে হবে, আমাকে এটা কাজ দিতে হবে, কিন্তু ওই কোনো স্টেপ নেয়নি। যেহেতু আমি বিজেপি করি, আমাকে বলেছে যে তুমি তৃণমূলে চলে আসো, তোমার সব কাজ হয়ে যাবে। বুথে রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য, তাই এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা। বিজেপির পঞ্চায়েত সদস্যকে ভোট দিয়ে জেতানোই কি ভুল হলো মালদায়ের চাঁচলের পাহাড়পুর গ্রামবাসীদের প্রশ্ন এখন এটাই। মালদায়ের চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।